আসসালামু আলাইকুম দর্শক, বরাবর মতো আমরা আজকেও আছি ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে একজন রোগীর সাথে কথা বলবো যিনি অনেকদিন ধরে ওনার শারীরিক ব্যথায় সমস্যায় ভুগছেন। সরাসরি আমরা পেশেন্টের কাছে চলে যাই। জি আসসালামু আলাইকুম। জি আপনার নামটা এবং ঠিকানাটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ আলমগীর, আমার ঠিকানা তেজগাঁও স্টেশন রোড, বামপেট ঢাকা। আচ্ছা, আমরা একটু জানতে চাইবো যে আপনি আসলে কোন সমস্যার জন্য এই হসপিটালে আসছেন। আমার কোমর এবং ঘাড়ের ব্যথা ছিল। আচ্ছা, কতদিন ধরে? এটা আমার 6 বছর পর্যন্ত। 6 বছর পর্যন্ত। আচ্ছা, এর আগে কখনো কোনো ডক্টর বা এর আগে কখনো কোনো চিকিৎসা ওষুধ কোনো কিছু কোনো চিকিৎসা করেছেন? না, কোনো জায়গা চিকিৎসা করানোর হয়নি আগে, এখানেই প্রথম। এখানেই প্রথম। আচ্ছা, এখানে কতদিন যাবৎ চিকিৎসা? আমি 13 দিন পর্যন্ত চিকিৎসা নিয়েছি। আচ্ছা, এখন আপনার কি অবস্থা? এখন আমি ভালো অবস্থায় আছি। আচ্ছা, আপনার কাছে যদি একটু জানতে চাই যে আপনি আসলে এখানে কোন ডক্টরের অধীনে চিকিৎসাধীন ছিলেন বলতে পারবেন? জি, আমি ডক্টর শফিউল্লাহ প্রধানের অধীনে চিকিৎসা ছিলাম। আচ্ছা, স্যারের আন্ডারে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যে স্যার বলেন, উনি অবশ্যই আমার জানা মতে বাত ব্যথা প্যারালাইসিস ও বিহেভিয়ার ফিজিও স্পেশালিস্ট। তো ওনার চিকিৎসা পরবর্তী যে সময়টা, এখন আপনার কি মনে হচ্ছে আপনার সেই আগের যে ব্যথার জীবন আর এখনকার পরিবেশ কেমন লেগেছে? পরিবেশ অনেক উন্নত। আচ্ছা, এখানে আপনি যতদিন ভর্তি ছিলেন আপনাকে এখানে যে নার্স বা যে ডক্টর ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যে ট্রিটমেন্ট দিয়েছে, এর প্রেক্ষাপটে আপনার মতো বাংলাদেশে অসংখ্য রোগী আছেন যারা আপনার মতোই ঘাড় ব্যথা, পা ব্যথা বা হাঁটু ব্যথা, কোমর ব্যথা, অনেক ব্যথায় সমস্যায় ভুগছেন। তো ওই সকল রোগীদের উদ্দেশ্যে আপনার কোনো মতামত বা আপনার কোনো অভিব্যক্তি যদি থাকে? যাদের আমার মতো ঘাড় ব্যথা, কোমর ব্যথা আছে, এখানে আসলে আমি মনে করি আমার মতো আপনারা সুস্থ হয়ে পারবেন, ফিরতে পারবেন। আচ্ছা, কেন মনে করেন যে আপনার মতো তারা সুস্থ হয়ে যাবে, মানে এর কারণটা? আমি এখানে এসে ভালো সাফল্য পাইছি, আমি পুরো সম্পূর্ণ সুস্থ হয়েছি। আচ্ছা, আপনাকে বিডি টুডেস এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামত আমাদের কাছে আমাদের সাথে শেয়ার করার জন্য। জি আসসালামু আলাইকুম। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।